স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা প্রচারে বাড়ি বাড়ি জাতীয় পতাকা ও মিষ্টি বিতরণ বিজেপি যুবনেতা পরিচয় গঙ্গোপাধ্যায়ের। দুর্গাপুরে পাঁচ নম্বর ওয়ার্ডে 5000 বাড়িতে জাতীয় পতাকা পৌঁছে দিয়েছে বিজেপি কর্মীরা। পাঁচ নম্বর ওয়ার্ডে রাস্তার উপর তিনটি গেটও তৈরি করা হচ্ছিল। রবিবার সন্ধ্যায় ডেভিড মোড় এলাকায় একটি গেট তৈরির সময় তৃণমূল কর্মীদের সঙ্গে গন্ডগোল শুরু হয় বিজেপি কর্মীদের। বিজেপি নেতা পরিচয় গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, সাধারণ মানুষ তাদের হর ঘর তিরঙ্গার প্রচারে যেভাবে সাড়া দিচ্ছে তাই দেখে তৃণমূলে হোশ উড়েছে, তাই মিথ্যা অভিযোগ করে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলনে বাধা দিচ্ছে। জানেন ভালো করে যে যশস্বী প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রাম নিয়েছে হর ঘর তিরঙ্গা, তো সেই প্রোগ্রাম অনুযায়ী আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টাউনশিপের আমরা মিষ্টির প্যাকেট আর একটা ন্যাশনাল ফ্ল্যাগ আমরা দিচ্ছি। শুধু এটাই আমাদের অপরাধ। আপনারা দেখছেন ডেভিড মোড়ে ওখানে একটা গেট করছিলাম মানুষকে জাগরণ করার জন্য, সমাজকে জাগরণ করার জন্য, যুব সমাজকে এক করার জন্য, কিন্তু না, ওরা করতে দিচ্ছে না। তৃণমূল সরকার চায় ওরা ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, আমরা বলছি ন্যাশনাল ফ্ল্যাগ লাগাবো, বলছে না হবে না। তাহলে কী হবে, পাকিস্তানের ফ্ল্যাগ লাগাবো? 14 তারিখ না, পাকিস্তানের ফ্ল্যাগ লাগাতে হবে। পাল্টা তৃণমূলের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামে কুরুচিকর মন্তব্য করছে বিজেপি কর্মীরা। এরই প্রতিবাদ করলে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের মারধর করে বলে অভিযোগ, তার ফলে তারা আহত হয়। খবর পাওয়ার পর তৃণমূল কর্মীরা একত্রিত হয় এবং পুলিশ প্রশাসনকে বিষয়টি নিয়ে অবগত করা হয়। আজকে সন্ধ্যাবেলায় আমি যতটুকু খবর পাই, আমি ব্লক অফিসে ছিলাম, এখানে বিজেপির কিছু লোকজন তারা ওই সামনের স্বাধীনতা দিবস উদযাপনের উপলক্ষে তাদের ওই প্রচার যেটা রয়েছে হর ঘর মোদী তিরঙ্গা এগুলো দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছিল, এবং সেটা তারা চালাতেই পারে, তাদের গণতান্ত্রিক অধিকার আছে, সেই নিয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু তার সাথে সাথে তাদের মধ্যে থেকে কয়েকজন আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির সম্বন্ধে কটূক্তি করেন, তখনই আমাদের কিছু কর্মী যারা এই সেক্টরে থাকেন তারা প্রতিবাদ করে, এবং সেই প্রতিবাদ করার সাথে সাথেই আমাদের ছেলেরা মাত্র 2-3 জন ছিল, সব ভাই কম ছিল, তো বিজেপির কর্মীরা এদের উপর চড়া হয়, আমাদের পচা এবং আরও 2-1টি ছেলে সামান্য আহত হয়। স্বাভাবিকভাবেই তাদের কাছ থেকে খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে এখানে জড়ো হই, প্রশাসনও সক্রিয় হয়েছে, এবং আমরা চাই না যে শান্ত দুর্গাপুর টাউনশিপে কোনো এই ধরনের উত্তেজনা সৃষ্টি হোক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে ডেভিড মোড়ে হর ঘর তিরঙ্গার জন্য গেট খুলতে বাধ্য করা হয়। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সাধন রুজ, রিপোর্ট, পাবলিক টাইমস। আই এম ডক্টর রাধাকৃষ্ণ, আই এম এ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ড লিভার স্পেশালিস্ট, সো আই ডু ভিজিট দুর্গাপুর ওয়ান্স এ মান্থ, আই স্টে হিয়ার ফর 2 ডেজ, সো উই ডু ডিফারেন্ট টাইপস অফ প্রসিজার্স পারটেনিং টু গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড লিভার, সো উই হ্যাভ এ রেঞ্জ অফ ইভ্যালুয়েশনস দ্যাট উই ডু হিয়ার, উই ডু দ্য রুটিন এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, স্টার্টিং ফ্রম দেয়ার উই হ্যাভ অ্যাডভান্সড টেকনোলজিস লাইক নেসাল এন্ডোস্কোপি, লিভার ফাইব্রোস্ক্যান, ক্যাপসুল এন্ডোস্কোপি।